হ্যালো, আজকে 13 তারিখ, এখন ওই 4:30 মতো বাজে। 4:40 ট্রেনটা ধরে আমি আর মা বগুড়াতে যাব। কালকে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, এখন এই জন্য হাতেই ক্যামেরাটাকে অন করতে হচ্ছে। তো ট্রাইপডটা কিনতে বগুড়াতে যাব, আর আমি বাবুকে দিয়ে খোঁজ করিয়েছি সকালবেলা যে কোথায় পাওয়া যায়, তো বগুড়ায় পাওয়া যায়। তো বগুড়াতে যাচ্ছি, এখন টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিটটা কাটতে। UTS ট্রাই করলাম কিন্তু হলো না, কাউন্টার থেকে কেটে নিই, টাইমও হয়ে গেছে। আমরা বগুড়াতে চলে এসেছি, বাবু বলেছে ওই দোকানটার নাম বিশ্বাস মোবাইল সেন্টার, তো খুঁজি, স্টেশনের কাছেই বলেছে। আর আমার গলাটা একটু বসা বসা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়ে খেয়ে চলছে। এটা বগুড়া স্টেশন, খুঁজির পর পেয়েছি দোকানটা, দেখাচ্ছি, ধরতে পারবে একটু ক্যামেরাটা এরকম? এখান থেকে যা যা নেওয়া হয়ে গেছে, এই যা যা আমি জিনিসপত্র নিয়েছি এগুলোর একটা আলাদা ভিডিও করে দেখাবো তোমাদের, যে কী কী নিয়েছি আমি ভিডিও করবার জন্য আর কত দাম নিয়েছে সেগুলোর। এখানে একটা কালী মন্দির আছে, এবার এই মন্দিরটাতে যাবো, একদম স্টেশনের পাশে বগুড়াতে। এই মন্দিরটা তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। রাতে একটা চ্যালেঞ্জ ভিডিও করার ইচ্ছা আছে, তো এখান থেকে টুকটাক কেক তারপরে স্ন্যাক্স ম্যাক্স নিয়ে নিই। তো চলো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আমাদের, তাড়াতাড়ি করে করতে হবে। মিওতে এসেছিলাম, স্ন্যাক্সগুলো নিতে নেওয়া হয়ে গেল, এবার যাই ঝটপট। এখানে এসে বসে গেছি আমরা, আর ট্রেন এখনো কিছুক্ষণ দেরি আছে, খুব উঠোপাটা করেছি, গরম লেগে গেছে। একটা ফুটি কিনলাম স্টেশন থেকে, একটুখানি খাই। সব কটা রাবড়ির কাছে ছিল, সব চলে যাচ্ছে একে একে, সব হ্যালো করে দে একটু। মা, ফোন প্রায় 6:45 মতো বাজে, আমি পূজাদের বাড়িতে এসেছি, আর পূজাদের জানলা দিয়ে পূজাদের বাড়ির পাশে পুরো বিল, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, চাঁদটা দেখো, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আজকে গুরু পূর্ণিমা, পূজাদের বাড়িতে তাই জেঠি বালক বালিকা সেবা দেয়, আমাকে কেন বলেছে আমি জানি না। আমি আর এই যে পূজা কাজ করছে, এই যে কিসব বেলাবেলি করছে, এই জায়গায় সব বসে আছে। আমি পূজাদের বাড়ি থেকে চলে এসেছি, সৌমিত্র এখনো আসেনি, আবার আমরা ওই বাড়ি যাবো। আর এইটা এত জ্বলাচ্ছে, এত জ্বলাচ্ছে, এই দেখো, দেখো, হ্যালো হ্যালো, খুব জ্বলাচ্ছে। এখন প্রায় 8টা বাজে, সৌমিত্র রাস্তা আজকে অনেক দেরি হচ্ছে, সৌমিত্র যেদিন কৃষ্ণনগর যায় সেদিনকেই দেরি। এই সবে এলাম এই বাড়ি, এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর আমি এসেই রাবড়ির খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছি। আর চলো সবাই কি করছে দেখে আসি, ওই বাড়িতে আর বেরোনোর সময় দেখানো হয়নি। রান্না করছে, কি রান্না করছো? আমি খাবো না, আমি খাবো না, পূজাদের বাড়ি গুরু পূর্ণিমা ছিল, আজকে ওই গুরু পূর্ণিমা আছে, ওদের বাড়িতে আমি লুচি খেয়েছি, লুচি তরকারি আর মিষ্টি খেয়ে এসেছি। এই যে এখানে খেলা চলছে, খেলা, ইচ্ছা আছে একটা চ্যালেঞ্জ ভিডিও করার, দেখি হয় কি না, যদি হয় তাহলে তো দেখতেই পাবা।
শরীরটা একদমই ভালো নেই, তাও বিকাল বেলা জোর করে আমি বগুলা গেছি যে ভিডিওটা শুরু করতেই হবে, সকাল থেকে করতে পারিনি। তো আমি দুটো মক্স খেয়েছি সকাল থেকে, দিয়ে একটু রেস্ট নিয়ে গেছি, এখন অনেকটা ভালো লাগছে। তাও ঠান্ডা লাগলে যা কষ্ট হয় সে তো সবাই জানে। এই যে রাবড়ির এখন আদর চলছে, চ্যালেঞ্জ ভিডিও করার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো চ্যালেঞ্জ ভিডিও আলাদা করে দেখতে পারবা। তো চ্যালেঞ্জ ভিডিও হয়ে গেছে, তো কে জিতেছে কে হেরেছে কি হয়েছে তো তোমরা ওই ভিডিওটাতেই দেখতে পারবা। আর এই যে রাবড়িকে বের করা চলছে, আর এখানে সব এই যে ছেটানো আছে, এবার এগুলোকে গোছাবো সব। এই যে এগুলো গুছিয়ে নিয়ে এবার পরে দেখা হচ্ছে। আর বলছে সবাই বলছে রাতের খাওয়া হয়ে গেল, রাতে আর খেতে পারবো না। তো সবাইকে গুড নাইট, একটু শরীরটা খারাপ, এই যে একটু জ্বর জ্বর, একটু সর্দি লেগেছে, মাথা ধরে গেছে। তো আমারও একটু ঠান্ডা লেগেছিলো, তো আমার জ্বর নেই, এমনি ঠিকই আছে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এখন এই জ্বর টর হচ্ছে, সবাই নিজেকে সেফ রাখো। আর আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলে নিজেদের কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।